নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? কবিগুরুর এই প্রশ্ন আজও সমান প্রাসঙ্গিক। জীবনের প্রতিটি পদক্ষেপে নিজেদের প্রতিষ্ঠা করলেও প্রতি ক্ষেত্রে লেখা হয় জীবন সংগ্রামের কাহিনী। কুমোরটুলিতে প্রতিমা নির্মাণের ইতিহাস 250 বছরেরও বেশি পুরনো। এখানে প্রায় 175 জন মৃৎশিল্পী রয়েছেন, তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন মহিলা। তবে এই পেশা যে শুধুমাত্র পুরুষের একার আধিপত্য নয় তা প্রথম বুঝিয়েছিলেন শিল্পী চায়না পাল। নারীর জয় জয়কার আজ সর্বত্র, অলিম্পিক্স থেকে প্যারা অলিম্পিক্স, দেশকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু একেবারে এগিয়ে আসছেন নারীরাই। তাহলে কুমোরটুলি পাড়ায় বা বাদ যায় কেন? মা দুর্গাকে নিজের হাতে সাজাবেন তো নারীরাই। সেই জন্যই আমরা আজ উপস্থিত হয়েছি কুমোরটুলি পাড়ার চায়না পালের স্টুডিওতে। আমরা তার মুখ থেকেই শুনে নেব তার জীবন সংগ্রামের ইতিবৃত্ত। ঝড় আলগা বৃষ্টি আর মেঘের আলোয় ভিজে আছে কুমোরটুলির পাড়া। বাবার সঙ্গে সেই কোন ছোটবেলায় হাত ধরে স্টুডিওতে আসা শুরু। স্মৃতি রোমন্থন করে চায়না জানালেন, সেই ছোটবেলাতেই জল কাদা মাটি নিয়ে মূর্তি বানানো শুরু। বাবা 94 সালে মারা গেলেন, তার আগে আমাকে বলেছিলেন যে আমি তো অসুস্থ, আমি তো বাড়িতে, আমি তো স্টুডিওতে যেতে পারছি না, তুমি দোকানে যাও, গিয়ে স্টুডিওতে কাজকর্ম করো আর দেখাশোনা করো। তা শুধু তো দেখাশোনা করলে হবে না, হাতের কাজ জানতে হবে, তারপরে তুমি ব্যবসাটা চালাতে পারবে। ব্যবসা বলতে এই মাটির কাজটা খুব টাফ, অন্য বিজনেসের সঙ্গে এই বিজনেসটা তুলনাহীন। কারণ একটা নির্দিষ্ট দিন ধার্য হয়ে যায় ক্যালেন্ডারে লেখা, অমুক দিনে পুজো, অমুক দিনে তৃতীয়া চতুর্থী, তার মধ্যে আমার ডেলিভারি ব্যাপারটা থাকে। তো এবার বর্ষা হয়, কোনো সময় দুর্যোগ এসে যাচ্ছে, হ্যাঁ, তার মধ্যে থেকে আমাদের ডেলিভারিটা দিতে হয়। মানে এই লড়াইটা খুব কঠিন। মেলেনি পরিবারের সহযোগিতা, কিন্তু শিল্পী কি শিল্প ছাড়া বাঁচতে পারে? তাই বাবার মৃত্যুর পর চলে এলেন স্টুডিওতে, শুরু হলো পথ চলা। প্রথমে যখন আমি স্টুডিওতে আসি বা আসার আগেও আমার যে একটা ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, তো আমার বাড়ির থেকে পছন্দ করতেন না, বাবা মেন, তারপরে তো আছে সবাই। তারপরে বাবা বুঝতে পেরেছিলেন যে আমার একটা ইচ্ছা আছে। তা বাবা যখন বাড়িতে যেতেন, আমি ফাঁকে ফুঁকে এখানে চলে আসতাম বাড়ির পাশেই। বাবার জায়গায় মেয়ে কুমোরটুলি কিন্তু এত সহজে মেনে নেয়নি কোনো মহিলা মৃৎশিল্পীকে। মায়ের মূর্তি করার কাজে হাজারো চোখ রাঙানি পেরিয়েছেন অকুতোভয় চায়না পাল। সাহায্য আমি পাইনি, মেয়ে হয়ে একটা স্টুডিওতে এসেছি, মাটি মানে একটা স্টুডিওতে কাজকর্ম করছি, সবাই মানে একটা দৃষ্টিতে মানে খারাপ লেগেছিল। সবাই বলেছিল পুরুষ মানুষই পাচ্ছে না স্টুডিও চালাতে, একটা মেয়ে হয়ে কদিন করবে, এটাই শুনেছিলাম। তারপরে এমনি সাহায্য বলতে এমনি আমাকে কোনো হাতে ধরে আমাকে কেউ শেখায়নি, বা কোনো ব্যবসার যে একটা নিয়ম কারণ আছে সেই সবও আমি কারোর থেকে শিখিনি। আমার নিজের বুদ্ধিতেই আমি বিজনেসটা করি, আর নিজের ইচ্ছায় যে আমি এসি, নিজের হাতে আমি মানে চেষ্টা করি, কাজ যেটা শিখেছি সেই কাজটা আমি নিজের চেষ্টা করেই শিখেছি। অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা লেখা ছিল চায়না পালের সংগ্রামের ইতিবৃত্তে, কিন্তু তারপরেও জয় হলো সদিচ্ছারই। এখন কুমোরটুলি পাড়ায় চায়না পালের স্টুডিও বলতেই যে কেউ একভাবে দেখিয়ে দেয়, এবং সেই স্টুডিওতেই গড়ে উঠছে নানা ছোট বড় নানা মাপের দুর্গা প্রতিমা। সেই দুর্গা প্রতিমা গড়ে উঠছে এক নারীর হাত ধরেই, এগিয়ে চলছে নারী সংগ্রামের ইতিহাস। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে জয়নী হালদারের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।